দেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে সক্ষম হব না, ততক্ষণ পর্যন্ত আজকের, যদি একটি উদাহরণ দিয়েও বলি, আজকের যে এই বাজার মূল্য, এই সিন্ডিকেট, এটিকে ভাঙা সম্ভব হবে না। কারণ এটিকে যদি ভাঙতে হয়, বাজারের দ্রব্যমূল্যের পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের মধ্যে আনতে হয়, তাহলেও প্রকৃত জনপ্রতিনিধি দরকার, যারা মানুষের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। যেদিন এরকম একটি সিস্টেম তৈরি করা সম্ভব হবে, সেদিনই বাজার পরিস্থিতি অনেকাংশে নিয়ন্ত্রণ, ধীরে ধীরে নিয়ন্ত্রণ করে নিয়ে আসা যাবে। নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে হয় যেইটার কথাই বলেন, স্বাস্থ্য, শিক্ষা, যেটার কথাই বলেন না কেন, আমরা যেটারই ডেভেলপ করতে চাই না কেন, জনগণের গণতান্ত্রিক ব্যবস্থাকে নিশ্চিত করতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থাকে নিশ্চিত করতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থাকে নিশ্চিত করতে না পারলে, জনগণের কাছে জবাবদিহি করে এরকম ব্যক্তিদেরকে সামনে আনতে না পারলে কোনোভাবেই আমরা ভালো কিছু করতে পারবো না, প্রিয় নেতৃবৃন্দ। কাজেই পরিশেষে কৃষক দলের সদস্যই শুধু নন, জাতীয়তাবাদী শক্তির একজন কর্মী হিসাবে এই মেসেজটা আপনাকে নিয়ে যেতে হবে। আপনারা প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছেন আগামী কয়েকদিনের মধ্যে, বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে যাবেন, কৃষকের সাথে কথা বলবেন। আপনি শুধু কৃষকের সাথেই কথা বলবেন না, আপনি কৃষকের সাথে সাথে যেখানে কর্মসূচি করবেন সেখানে আপনি হয়তো একজন প্রাইমারি স্কুলের শিক্ষকের সাথে কথা বলবেন, আপনি একজন হয়তো গৃহিণীর সাথে কথা বলবেন, আপনি হয়তো একজন ছোট দোকান কর্মচারী বা দোকান মালিকের সাথে কথা বলবেন, এরকম বহু শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলবেন। প্রত্যেককে একটি মেসেজ দিতে হবে, ভাই তুমি যেই রাজনীতিতেই বিশ্বাস করো না কেন, কিন্তু একটি জায়গায় এসে তুমি দাঁড়াও, অর্থাৎ তোমার যাকে ইচ্ছা তুমি ভোট দাও, কিন্তু ভোট যাতে হয় এই ব্যবস্থাটা করতে হবে যে কোনো মূল্যে। তোমার যাকে ইচ্ছা তুমি ভোট দাও, আমাকেও ভোট দেওয়ার দরকার নাই, তুমি যাকে ভালো মনে করো তোমার বুদ্ধি বিবেক সব কিছু দিয়ে, তোমার জ্ঞান দিয়ে তুমি ভোট তাকে দাও, কিন্তু ভোট হতে হবে সকাল থেকে বিকাল। আমার যাকে খুশি আমি তাকে ভোট দিব, নিশ্চিন্তে নিরাপদে ভোট দিব, এটার সাথে কোনো কম্প্রোমাইজ নাই, এই মেসেজটা আপনাদেরকে নিয়ে দিতে হবে। তারপরে মানুষ, দেশের জনগণ যাকে ইচ্ছে দিবে, যাকে ভালো মনে করে দিবে, যাকে মনে করে দিবে দিবে, না হয়ে গেল, কিন্তু ভোট হতে হবে, তার মত সে প্রকাশ করবে, কোনো ভয় থাকবে না, ভীতি থাকবে না, নিরপেক্ষভাবে ভোট হতে হবে, এইটার সাথে কোনো কম্প্রোমাইজ নাই। যদি এটি নিশ্চিত করা যায়, ইনশাল্লাহ ধীরে ধীরে আমরা দেশের সমস্যার সমাধান, মানুষের সমস্যার সমাধান কমিয়ে আনতে সক্ষম হব। কাজেই এর সাথে কোনো কম্প্রোমাইজ নাই। ষড়যন্ত্র যদি রুখতে হয়, তাহলে অবশ্যই ভোটের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।